Assalamualaikum, welcome back to my channel Tahomina Cooking. তো আজ আমি আপনাদেরকে রাইস কেক তৈরি করে দেখাবো। তো এটা একদম অল্প উপকরণে আর ঝটপট তৈরি করা যায়। তো চলুন দেখে নিয়ে যাক এটা আমি কিভাবে তৈরি করেছি। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কেক তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে রান্না করা ভাত নিয়ে নিয়েছি। এখন আমি বাটটা দিয়ে দিলাম, তো বাটটা একদম বেশি নেওয়া যাবে না, আমি হাফ কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি পৌনে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর সাথে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে এটা আমি একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিব। তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিব। তো এখন এটা আমি ডালে নিচ্ছি, নিয়ে তারপরে এখানে আমি এখন ইস্ট দিয়ে দিব এক চামচ পরিমাণে, আর ইস্টটা দিয়ে তারপরে এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করব। তো এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে। তো দিয়ে এটা আমি একদম ভালোভাবে মিক্স করে নিব। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, তো মিষ্টি খাবারে লবণটা একটু কমই লাগে, তো আমি একটু লবণ দিয়ে তারপরে এটা আরও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো আমার এটা মিক্সড করা হয়ে গেছে, আর এটা ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ডেকে একদম গড়ি ধরে এক ঘন্টা রেখে দিয়েছি। তো এক ঘন্টা পরে এটা আমি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কীভাবে ফুলতেছে। তো এখন এটা আমি ঢাকনাটা উঠিয়ে তারপরে এটাকে আমি আবারও মানে বিট করে নিব। তো এটা আমার একদম ফুলে মনে হয় যে পরে যাবে এরকম অবস্থা। তো এখন এটা আমি ঢাকনাটা উঠিয়ে তারপরে আবার ভালোভাবে বিট করে নিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে নেওয়াতে আপনারা দেখে বুঝতে পারছেন এটা মানে ফুলে একদম বাটি মানে পুরোপুরি হয়ে গেছে। আর এটা যে ঢাকনা দিয়ে ডেকেছিলাম এই ঢাকনাটার তো লেগে গিয়েছে। তো এখন এটা আমি একদম ভালোভাবে আবারও বিট করে নিব। তো এটা বিট করে তারপরে আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। এখন এই তেলটা এটার মধ্যে আমি দিয়ে দিব। তো দিয়ে তারপরে একদম ভালোভাবে আমি এটা মিক্স করে নিব। মিক্সড করে এখানে এখন এটা আমি যেই বাটিটাতে আমি কেকটা সেট করব ওই বাটিটাতে নিয়ে নিব। তো এটার ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন, তো ঘনত্বটা এরকম হবে। এখন আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এই বাটিটাতে ডালার পরে এখানে মানে আমার বাটির অর্ধেক পরিমাণে হয়েছে, তো এটা ফুলে বাকিটা মানে ইয়ে হয়ে যাবে, বাটিটা বরাট হয়ে যাবে। তো এখন এটা আমি বাপ দিয়ে নিব। তো বাপ দেওয়ার জন্য একটা পাতিলে পানি দিয়ে এটা মানে রাইস কুকারের একটা স্টিম বসিয়ে দিয়েছি। এখন এটার উপরে আমি এই বাটিটা দিয়ে দিব, দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটা চাইলে আপনারা রাইস কুকার থাকলে রাইস কুকারের ভাবে দিয়ে মানে বাপিয়ে নিতে পারেন। তো এটা আমি গড়ি ধরে 30 মিনিট রাখবো, 30 মিনিট পরে তারপর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা ছিদ্রটা আমি এইভাবে বন্ধ করে দিয়েছি। তো আমার এটা 30 মিনিট পরে একদম ফুলে একবারে মানে আমার ঢাকনার মধ্যে লেগে গিয়েছে। এখন এটা আমি চেক করে নিব। তো এখানে আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে এটা আমি চেক করব এটা হয়েছে কি না। তো টুথপিকটা একদম ক্লিন বের হলে ভাববেন যে হয়ে গেছে, তো এটা আমার হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এটা আমার একদম ক্লিন বের হয়েছে, তো মানে এতে বোঝা যাচ্ছে যে এটা আমার কেকটা একদম রেডি। তো এই হলো আমার আজকের রাইস সুগার কেকের রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।